আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম কোর্স ডিগ্রি পাস কোর্স যেখানে কম জিপিএ নিয়ে এবং ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু শিক্ষার্থীরা আবেদন করতে পারছে এবং এই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এই নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি নোটিশ নিয়ে এবং কীভাবে আবেদন করতে হয় এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটি দেওয়ার পর তোমরা অনেকেই প্রশ্ন করেছ ভাইয়া ডিগ্রি পাস কোর্সে কত জিপিএতে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব কোর্সেই জিপিএর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয় এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই এখানে জিপিএটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া কত জিপিএতে কোন কলেজগুলোতে আমাদের সুযোগ হতে পারে সরকারিতে কত হবে বেসরকারিতে কত হলে সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করতে বলেছিল আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁজনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমেই আমরা জেনে নিই ডিগ্রি কোর্স এবং আসন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রিতে চার ধরনের কোর্স বেসিক্যালি রয়েছে যেমন বি এ যেটাকে বলা হয় ব্যাচেলর অফ আর্টস বিএসএস যেটাকে বলা হয় ব্যাচেলর অফ সোশ্যাল এই দুটি সাবজেক্টে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে যদিও এটা মানবিক শাখার সাবজেক্ট তবে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টগুলোর জন্য ষাট বিজ্ঞানের জন্য বিশ শতাংশ এবং বাণিজ্যের জন্য শতাংশ আসন বরাদ্দ থাকে বিবিএস ব্যাচেল অফ বিজনেস স্টাডিজ এটা সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য অর্থাৎ সকলেই আবেদন করতে পারে তবে এটা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্যই মূলত মেইন সাবজেক্ট তাই এখানে তাদের জন্যই বেশি সুযোগ রাখা হয়েছে অর্থাৎ সত্তর শতাংশ আসন বরাদ্দ রাখা হয়েছে জন্য দশ শতাংশ তবে ব্যাচেলর অফ সায়েন্স যেটাকে বিএসসি বলা হয় সেটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য এখানে মানবিক ও বাণিজ্য শাখার কোনো আসন নেই হান্ড্রেড পারসেন্ট আসনগুলো বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য থাকে আমরা বিষয়টাকে একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরি তুমি একটি কলেজে আবেদন করেছো সেই কলেজে যেখানে বি এ পাস কোর্সের উপর একশোটি আসন রয়েছে বি এর উপর একশোটি আসন রয়েছে বিবিএস এর উপর একশোটি আসন রয়েছে আর্টস শিক্ষার্থীদের জন্য ষাট শতাংশ আসন বরাদ্দ রয়েছে তার মানে ষাটটি আসন বরাদ্দ রয়েছে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি ঠিক একইভাবে বিএসএস এর জন্য একজন মানবিক শাখা শিক্ষার্থীর ষাট শতাংশ আসন বরাদ্দ থাকবে এবং বিবিএস এর জন্য মাত্র দশ শতাংশ মাত্র দশটি আসন বরাদ্দ থাকবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে যারা কমার্সের শিক্ষার্থী তাদের নিজের সাবজেক্টগুলো যদি আগে দেয় অর্থাৎ বিবিএস কে যদি প্রথমে দেয় চয়েস দেওয়ার সময় তাহলে সেখানে তার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি ঠিক একইভাবে একজন বাণিজ্য শাখা শিক্ষার্থী যদি বিএ বা বিএসএস কে আগে দেয় তাহলে সেখানে তার চান্স পাওয়ার পসিবিলিটি আর্টস তুলনায় কম কারণ তার জন্য কম আসন বরাদ্দ রয়েছে যেমন আবেদন করলো ধরি কলেজে কলেজে আবেদন করলো জন শিক্ষার্থী ওই এই সাবজেক্টগুলোর উপর একটি একশো আসন রয়েছে তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো যারা জিপিএ এর দিক থেকে এগিয়ে থাকবে প্রথম একশো জনকে তারা সাবজেক্ট অনুযায়ী নিবে এবং সেই একশো জনের মধ্যে ষাট শতাংশ অর্থাৎ ষাটটি আসন থাকবে মানবিকের জন্য এবং বিশ শতাংশ থাকবে বিজ্ঞানের জন্য আর বিশ শতাংশ থাকবে বাণিজ্যের জন্য বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের মধ্য থেকে প্রথম একশো জনকে নিবে জিপিএর ভিত্তি করে এবং সেই জিপিএর মধ্যে সেই জিপিএর মধ্য থেকে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের সত্তর শতাংশ না হবে আর বাকি যে তিরিশ শতাংশ থাকবে তার মধ্যে দশ শতাংশ মানবিক শাখার জন্য দশ শতাংশ আর বিশ শতাংশ বিজ্ঞান শাখার জন্য এখন ধরি তুমি একজন মানবিক শাখার শিক্ষার্থী বাণিজ্য শাখায় আবেদন করেছ সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে কারণ তোমার জন্য মাত্র দশ শতাংশ আসন বরাদ্দ রয়েছে নিজ গ্রুপে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্য গ্রুপে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে শিক্ষার্থী নির্বাচনে জিপিএ নম্বর বয়স ধারাবিকভাবে দেখা হয় বিষয়টা আমরা আরও ক্লিয়ারভাবে বুঝি যখন তোমরা আবেদন করবে মেধা তালিকার বিষয়টি আসবে মেধা তালিকা করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে জিপিএ যার জিপিএ বেশি তাকেই প্রথমে দেওয়া হয় জিপি এর মধ্যে এসএসসি জিপে কে চল্লিশ শতাংশ এবং এইচএস এইচএসি জিপে ষাট শতাংশ ধরা হয় যার জিপে বেশি তাকে সুযোগ দেওয়া হয় যদি জিপে সমান হয়ে যায় তখন দেখা হয় নম্বর যার নম্বর বেশি তাকে সুযোগ দেওয়া হয় নম্বরও যদি সমান হয়ে যায় তখন দেখা হয় বয়স যার বয়স কম তাকে এগিয়ে রাখা হয় আশা করি মেধা কীভাবে তৈরি হয় নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবার আসি কত জিপেতে চান্সের একটি সম্ভাবনা রয়েছে অবশ্যই বন্ধুরা বিভিন্ন ফ্যাক্টরির উপর এটা পরিবর্তনশীল যেমন এখানে সরকারি কলেজগুলো রয়েছে বেসরকারি কলেজগুলো রয়েছে স্বাভাবিকভাবে সরকারি কলেজগুলোতে বেশি ডিমান্ড থাকে প্রতিযোগিতা বেশি হয় তাই এখানে জিপিও বেশি প্রয়োজন হয় সরকারি কলেজের মধ্যে রয়েছে জেলা ভিত্তিক সরকারি কলেজ যেখানে মেক্সিমাম শিক্ষার্থীরা আবেদন করে এখানে অনেক বেশি চাপ থাকে প্রতিযোগিতা থাকে এখানে বিজ্ঞানের ক্ষেত্রে সেভেন পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো প্লাস মানবিকের ক্ষেত্রে পয়েন্ট জিরো জিরো প্লাস বাণিজ্যের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে এখানে একটি সম্ভাবনা রয়েছে আমি মোট জিপি এর কথা বলছি চতুর্থ বিষয় সহ আর সরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক সরকারি কলেজ সেখানে কিছুটা কম জিপিএ নিয়েও চান্স পাওয়া সম্ভব বিজ্ঞানের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে সেভেন পয়েন্ট জিরো প্লাস মানবিকের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং বাণিজ্যের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থেকে সিক্স পয়েন্ট জোরো হলে এখানে সম্ভাবনা রয়েছে কলেজের মধ্যে কিন্তু বেসরকারি কলেজও রয়েছে এই বেসরকারি কলেজের মধ্যে রয়েছে আবার জেলাভিত্তিক বেসরকারি কলেজ যেখানে কিছুটা বেশি জিপে প্রয়োজন হয় যেমন বিজ্ঞানের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে সেভেন পয়েন্ট জিরো মানবিকের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং বাণিজ্যের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থেকে সিক্স পয়েন্ট জিরো হলে সম্ভাবনা রয়েছে অবশ্যই কম বেশি এটা পরিবর্তনশীল আর ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে খুব অল্প জিপিএ নিয়ে অর্থাৎ ন্যূনতম জিপিএ যদি অর্জন করো আর প্রথম মেয়েটাই তুমি যদি সেখানে চয়েস দাও তাহলে সেখানেই তোমার সম্ভাবনা রয়েছে তার মানে সব কিছু নির্ভর করছে কতজন আবেদন করছে তাদের জিপিএ নম্বর বয়স সেই কলেজের আসন সংখ্যা এই সব কিছু মিলেই কিন্তু সেখানে চান্স পাওয়া বা না পাওয়া নির্ভর করছে এবং কত জিপিএতে সেখানে চান্স হবে সেই বিষয়টা নির্ভর করছে তাই বিষয়টা কিন্তু খুব সহজ না বিষয়টা কিন্তু কমপ্লেক্স তারপরেও আমি তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া প্রথম মেধা তালিকা চান্স না পেলে তোমরা কিন্তু দ্বিতীয় মেয়াদের সুযোগ পাবে অর্থাৎ কোনো কারণে যদি প্রথম মেয়াদের লিগার চান্স না পাও হতাশার কোনো কারণ নেই তোমার জন্য থাকবে সেকেন্ড মেরিট লিস্ট সেকেন্ড মেরিটও যদি চান্স না হয় তোমার জন্য থাকবে কোটা কোটাতেও যদি না হয় তোমার জন্য থাকবে দুটি রিলিজ প্রতিটি রিলিজ তুমি পাঁচটি কলেজ কলেজ আবেদন করতে পারবে সেই পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না তোমাকে শুধু এখন প্রাথমিক আবেদন করতে হবে এবং এই প্রাথমিক আবেদন যদি না করো তাহলে এই ন্যাশনাল ইউনিভার্সিটির পরবর্তীতে যে ডিগ্রির যত মেরিট লিস্ট থাকবে কোনো মেরিটের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে না তাই অবশ্যই অনলাইনে আবেদনের পাশাপাশি কলেজের নিয়মে তোমাকে কাগজপত্র জমা এবং আবেদন ফি তোমাকে জমা দিতে হবে না হলে কিন্তু তুমি এই ডিগ্রির জন্য প্রযোজ্য হবে না এবং কোনো মেরিটের জন্য তুমি এলিজেবল হবে না তাই এই ব্যাপারটা খুবই জরুরি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ